মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় তার ফলে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য অপেক্ষা করছি এবং ভর্তি কমিটির কে যারা কি বলবো তাদের মানে অমানসিক যে পরিশ্রম অনেক রাত পর্যন্ত সারা কাজ করেছে এবং তাদের কার্যক্রমে সফলতা আজকে ঘটতে যাচ্ছে। আমরা সেই সফলতায় কামনা করে আজকের প্রোগ্রামের শুভ সূচনা জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের আমন্ত্রিত বৃন্দ যারা আছেন তারা আসার সাথে সাথে আমাদের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত আছেন ভর্তি কমিটির চেয়ারম্যান ডক্টর সমুদ্র কুমার পাল পরিচালক গবেষণা এবং উপস্থিত আছেন ডক্টর জাফর মাহমুদ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বায়োটেকনোলজি বিভাগ সদস্য বিদ্যালয় ম্যানেজিং ও ভর্তি কমিটি ডিএসআরআই সর্দি পাটনা। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কীটতত্ত্ব বিভাগ ও সদস্য বিদ্যালয় ভর্তি কমিটি ডিএসআরআই সর্দি পাটনা। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ নুরুল কাশেম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সদস্য বিদ্যালয় ভর্তি কমিটি। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আবু তাহের সোহেল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সভাপতি বিদ্যালয় একাডেমিক কমিটি এবং সদস্য বিদ্যালয় ভর্তি কমিটি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাসিবুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সদস্য বিদ্যালয় ভর্তি কমিটি। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সদস্য বিদ্যালয় একাডেমিক ও ভর্তি কমিটি এবং তাছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা একাডেমির সুপারভাইজার ঈশ্বর দে পাটনা। আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন
প্রজনন একাডেমিক সুপারভাইজার এর শর্তে। এছাড়াও ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, অফিসার ইন চার্জ ঈশ্বরদী থানা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন? ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি প্রকৌশল বিভাগ ও সদস্য বিদ্যালয় একাডেমিক ও ভর্তি কমিটি। ধীরে সবাই আসছেন, আমরা সবার উপস্থিতি কামনা করছি এবং একটি সুন্দর লটারি কার্যক্রম আমরা উপহার দিতে পারবো বলে আশা করছি। আমাদের এখানে সার্বিক সহযোগিতার জন্য আমাদের বিএসআরআই আইসিটি সেল রয়েছে, তারা আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্প্রচার করবে ধারাবাহিকভাবে এবং লাইভ টেলিকাস্ট হবে এটা। এবং আমাদের এখানে সাংবাদিক বৃন্দ এসে উপস্থিত আছেন, যতটুকু স্বচ্ছ করা সম্ভব আমাদের পক্ষ থেকে ততটুকু পদক্ষেপই আমরা নিয়েছি। আশা করছি সবার সহযোগিতায়, সম্মানিত অভিভাবক বৃন্দ যারা উপস্থিত আছেন, সবার সহযোগিতায় আমরা আজকের কার্যক্রমটি সুন্দরভাবে শেষ করতে পারবো। আপনারা জানেন আমাদের বিদ্যালয়ে রয়েছে একটি দক্ষ ম্যানেজিং কমিটি এবং একাডেমিক কমিটি, এবং তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে এবং আরো ভালো হবে বলে আমি কামনা করছি। আমাদের বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে যারা আছেন আমি তাদের এক একের নাম ঘোষণা করছি, হয় আপনারা তাদেরকে অনেককেই চেনেন, তারপরে যদি না চেনেন হয়তো বা কালক্রমে চিনে ফেলবেন। যেহেতু আমাদের অভিভাবক বৃন্দ সবার উপস্থিতি আমরা এরকম পাই না, তারপরেও আজকে যারা আছেন কাজে আমি সকলের একটু নাম ঘোষণা করতে চাচ্ছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে আছেন ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, মহাপরিচালক মহোদয় এবং সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি। ডক্টর কুয়াশা মাহমুদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বায়োটেকনোলজি বিভাগ, বিদ্যালয় ম্যানেজিং ও ভর্তি কমিটি। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি, উপপরিচালক নিরীক্ষা ও হিসাব ও সদস্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি। জনাব দিলারা পারভীন, সদস্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি। জনাব ফারজানা আনোয়ার, সহকারী শিক্ষক ইংরেজি ও সদস্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি। জনাব গৌর চন্দ্র পাল, সহকারী শিক্ষক গণিত ও সদস্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি। এবং জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, প্রধান শিক্ষক মহোদয় ও সদস্য সচিব বিদ্যালয় ম্যানেজিং একাডেমিক ও ভর্তি কমিটি। এরা ছিলেন আমাদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। এবার আমি বিদ্যালয় একাডেমিক কমিটি যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন আমি তাদের নাম ঘোষণা করছি। ডক্টর মোহাম্মদ আবু তাহের সোহেল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগ ও সভাপতি বিদ্যালয় একাডেমিক কমিটি। রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি প্রকৌশল বিভাগ ও সদস্য বিদ্যালয় একাডেমিক ও ভর্তি কমিটি। ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ ও সদস্য বিদ্যালয় একাডেমিক ও ভর্তি কমিটি। ডক্টর নাদিরা ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সদস্য বিদ্যালয় একাডেমিক কমিটি। জনাব নাজনীন আক্তার, সহকারী শিক্ষক বাংলা ও সদস্য বিদ্যালয় একাডেমিক কমিটি। এবং সদস্য সচিব হিসেবে আছেন আমাদের জনাব মোহাম্মদ হাসানুজ্জামান স্যার, প্রধান শিক্ষক একাডেমিক কমিটি এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সচিব তিনি।
এবং আগের এই যে প্রতি বছর যে ভর্তি পরীক্ষা হয় এবং এবছর যে লটারির মাধ্যমে দুঃখিত, আমি একজনের নাম বাদ দিয়ে দিয়েছি, ডক্টর তোফায়েল আহমেদ, প্রধান পরিকল্পনা বিভাগ ও প্রধান প্রশাসন এবং সদস্য বিদ্যালয় ভর্তি কমিটি। এছাড়া সদস্য সচিব হিসাবে আছেন জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, প্রধান শিক্ষক শিক্ষক গবেষণা উচ্চ বিদ্যালয়। এই ছিল আমাদের তিন কমিটির সম্মানিত সদস্যবৃন্দের তালিকা, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সার্বিক সহযোগিতায় আমাদের বিদ্যালয় উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং ঈশ্বরদীবাসী যারা আছেন, অভিভাবক বৃন্দ যারা আছেন এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাই আমাদের বিদ্যালয় ঈশ্বরদী তথা পাবনা এবং আমাদের রাজশাহী বিভাগে একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে সেই কামনা করছি। এছাড়া আপনারা জানেন গত বছর রাজশাহী বোর্ডে আমাদের বিদ্যালয়ের এই ছাত্র মোহাম্মদ হাফিজুদ্দিন ফোয়াদ রাজশাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তো কাজেই আমরা বিশ্বাস করি, যদিও উপজেলায় আমরা থাকি কিন্তু তারপরেও একটি সুন্দর একটি অবস্থানে আমরা আমাদের বিদ্যালয়কে নিয়ে যেতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। এছাড়া সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের বিদ্যালয়টি 2018-19-20 তিন বছরের জন্য আইএসএআর অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কুল, যেটি ব্রিটিশ কাউন্সিল থেকে এটি ঘোষণা করা হয়। এছাড়া পরপর তিনবার আমাদের বিদ্যালয় জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে।
শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া 2021 খ্রিস্টাব্দে সরাসরি সম্প্রচার কার্যক্রমে যারা সাহায্য করছেন আমি তাদের নাম বলছি। মোহাম্মদ শফি আল মামুন, জনসংযোগ সংযোগ কর্মকর্তা, মোহাম্মদ এলমুর রেজা, বৈজ্ঞানিক কর্মকর্তা, মোহাম্মদ আব্দুল আজিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, মোহাম্মদ রাশেদুর রহমান রাজীব, বৈজ্ঞানিক কর্মকর্তা, এবং হিমাদ্রি প্রসাদ দেওয়ায়, বৈজ্ঞানিক কর্মকর্তা। এই 5 জন সদস্যের সমন্বয়ে বিএসআরআই এর আইসিটি সেল গঠিত, এবং বিএসআরআই এর এই দক্ষ আইসিটি সেলই আমাদের আজকের সরাসরি কার্যক্রম অনুষ্ঠানটি সম্প্রচার কার্যক্রমটি প্রচার করা হচ্ছে। আমি অভিনন্দন জানাচ্ছি স্যারদেরকে। মধ্যেই আশা করছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, সভাপতি মহোদয় এবং যারা অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং চেয়ারম্যান স্যার আছেন আমাদের লটারি ভর্তি কার্যক্রমে, সবাই এসে উপস্থিত হবেন, আমরা স্যারদের আসার অপেক্ষা করছি। দুইটা একসাথে হবে না, দুইটা একসাথে হবে না।
কানেক্ট হয়ে গেছে। আমি মনে করি এটা ঘরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুজ্জামান বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য পাবনার চার আসন আমাদের মাঝে, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে আছেন পিএম ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসার কিশোরী পাবনা, আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন মহাপরিচালক মহোদয় এবং আজকের প্রোগ্রামের সভাপতি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সবজিৎ কুমার পাল পরিচালক গবেষণা অনুমোদন বিদ্যালয় ভর্তি কমিটি এবং আরো অন্যান্য যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কোরআন তেলাওয়াতের জন্য আমাদের দুঃখিত, আমাদের মাঝে সুযোগটা এর আগে আমি ঘোষণা করেছিলাম, তারপরেও আমি এখন আসন গ্রহণে দেখতে পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছে মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা একাডেমির সুপারভাইজার ঈশ্বর দিন। এবার আমাদের আজকের প্রোগ্রামের প্রথমেই কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন তেলাওয়াত করছেন হাফিজ মোহাম্মদ জয়নুল আবেদিন, মুয়াজ্জিন সাহেব আমাদের বিএসআই জামে মসজিদ এবং আমাদের সহকারী শিক্ষক ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا كلها بكرة كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এখন স্বাগত বক্তব্য রাখছেন ডক্টর সবজিৎ কুমার পাল, পরিচালক গবেষণা ও আহ্বায়ক বিদ্যালয় ভর্তি কমিটি। আজকের এই সুন্দর সকালে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকের আমাদের মধ্যে যিনি
আমাদেরকে শুভেচ্ছা দিয়ে চলে গেলেন। আমাদের এই আয়োজনের প্রধান অতিথি মহোদয় ছিলেন এই ঈশ্বরদী এলাকার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব নায়েব আলী বিশ্বাস, সরি জনাব নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নায়েব আলী বিশ্বাস। উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় এসেছিলেন জনাব আব্দুল সালাম। তারা জরুরি আরো একটি রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের এখানে পরিপূর্ণ সময় থাকতে পারেননি, কিন্তু আমাদেরকে শুভেচ্ছা এবং আমাদের জন্য শুভকামনা রেখে তারা চলে গেছেন এখান থেকে। এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমরুল কায়েস। এখানে আমরা এডিশনাল এসপি ঈশ্বরদী সার্কেল মহোদয়কেও দাওয়াত করেছি, উনিও আসবেন। আমাদের একাডেমিক সুপারভাইজার উপস্থিত আছেন জনাব আরিফ হোসেন। আর এই সার্বিক আয়োজনের সভাপতিত্ব করছেন আমাদের মহাপরিচালক মহোদয় ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। উপস্থিত আছেন আমাদের ভর্তি কমিটির সকল কর্মকর্তা বৃন্দ, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের অন্যান্য বিভিন্ন স্তরের বিজ্ঞানী কর্মকর্তা বৃন্দ, উপস্থিত আছেন আমাদের মিডিয়া প্রতিনিধি বৃন্দ এবং অভিভাবক বৃন্দ সহ উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের ভর্তি প্রক্রিয়ার যে লটারিটি, সেই লটারিটি সম্পন্ন করার এই অনুষ্ঠানে। সুধীজন, আপনারা ভালো করেই জানেন এটি মুজিব বর্ষ চলছে এবং মুজিব বর্ষে আমাদের যে সমস্ত অঙ্গীকার দেশের সার্বিক উন্নয়ন এবং এই উন্নয়নের মাঝে স্বচ্ছতার জবাবদিহিতা প্রতিষ্ঠিত করা, তারই একটি অংশ হিসেবে আমরা ঈশ্বরদী উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তাদেরকে ডেকে, বিভিন্ন গণমানুষের প্রতিনিধিদেরকে ডেকে আমাদের এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে চেয়েছি। বিদায়ী আমরা সবাইকে এখানে অনুরোধ জানিয়েছি আমাদের এই কর্মসূচিতে যোগদান করতে। আমাদের এই কর্মসূচিতে সরাসরি কর্মসূচিটি ইউটিউব চ্যানেল এবং বিএসআরআই এর ফেসবুক ওয়েব পেজে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। যদি কেউ এখানে উপস্থিত না আসতে পারেন তাহলেও তারা ঘরে বসে এটি দেখতে পারবেন। এবং আমাদের এই কার্যক্রম যতটুকু গ্রহণযোগ্য করা সম্ভব আমরা ততটুকুই গ্রহণযোগ্য করব, এটি আমাদের সার্বিক অঙ্গীকার। এই অঙ্গীকার দিয়ে আপনাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য শুভ কামনা জানিয়ে, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে, আপনাদের সন্তানদের আমি ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর এবং উজ্জ্বল ভাবে গড়ে উঠুক সেই কামনা জানাচ্ছি, সেই শুভেচ্ছা রাখছি। এবং একটি কথাই শুধু মনে রাখতে হবে, আমাদের এখানে সিটের স্বল্পতা আছে, যদি তা না থাকে তারা সবাই দরখাস্ত করেছেন ভর্তির জন্য, তাদের সবাইকে যদি নিয়ে যেতে পারতাম সবচেয়ে বেশি করে আমরাই খুশি হতাম, কিন্তু আমাদের সেই লিমিটেশন যেহেতু আছে, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার কারণে কিন্তু এই ভর্তি প্রক্রিয়াটি আমাদের করতে হচ্ছে এইভাবে। যাই হোক, তবুও আমাদের বর্তমান যে গণতান্ত্রিক সরকার আমাদেরকে উন্নয়নমুখী সরকারি ব্যবস্থার জন্য নির্দেশনা দিয়েছে, আমি তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপস্থিত সবাইকে এই কার্যক্রমে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যারকে। এবার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি পিএম জনাব পিএম ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদী পাবনা। আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক মহোদয় সভাপতিত্ব করছেন, ওনার অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই রিসার্চ ইনস্টিটিউটটি শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমি আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ভর্তি লটারির মাধ্যমে যে প্রক্রিয়া সম্পন্ন হবে সেই প্রক্রিয়ার সম্মানিত ভর্তিপক্ষের আহ্বায়ক মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক সহ এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা নিশ্চয় বেশি উদ্বিগ্ন আছেন। আমার সন্তানের ক্ষেত্রে হলে আমিও সেটাই করতাম, কারণ আমাদের কাছে সন্তানের মূল্য সবচেয়ে বেশি। আমরা যা অর্জন উপার্জন যত কিছু করি সবকিছুই কিন্তু আমাদের সন্তানদের জন্যই, সন্তানদের মঙ্গলের জন্যই। কিন্তু একটা জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে, যে বিষয়টা হচ্ছে যে আমরা যে সন্তানকে মানুষ করছি সেটা যেন কি পরিপূর্ণ মানুষ হিসেবে আমাদের সন্তানরা বড় হয়। আমাদের ভালো স্কুল মানেই যে ভালো কিছু করবে একটা সন্তান, আমি সেটা মনে করি না। কারণ আমার ক্ষেত্রে যদি বলি, আমি
পড়াশোনা করেছি আমাদের উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত প্রাইমারি স্কুলে। এরপর আমি একটা হাই স্কুলে পড়েছি, সেখান থেকে আমার বাড়ি থেকে তার দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার, আমি সাইকেল নিয়ে যাতায়াত করেছি। সুতরাং বাচ্চাদেরকে পরিপূর্ণ মানুষ করতে হলে বাচ্চাদেরকে নীতি নৈতিকতা সবকিছু শেখাতে হবে। মূলত নীতি নৈতিকতা শিখে যদি একটা বাচ্চা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে, তাহলে সেই সন্তান যেমন দেশের জন্য একজন সম্পদ হিসেবে গড়ে উঠবে, সন্তানের বাবা মার জন্য সেই সন্তানটা কি হবে, শেষ বয়স পর্যন্ত একটা ভরসার স্থল হবে, একটা আশ্রয় স্থল হবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে বাচ্চাদের মনিটরিং করা। আমাদের মনিটরিং এর মাত্রা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে বাচ্চারা বিদেশে একজন ভালো লিডার হয়ে গড়ে উঠবে। একজন ভালো লিডার হলে কি হবে, সে যেমন একটা একটা ক্লাসকে লিড দিতে পারবে, একটা সোসাইটিকে লিড দিতে পারবে এবং সর্বোপরি দেশকে লিড দিতে পারবে। সুতরাং আমরা আশা করব যে বাচ্চাদের শুধু পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলোকে আমরা আরো বেশি তাদের মধ্যে জাগ্রত করতে পারি, তাদেরকে উৎসাহিত করতে পারি। এখন আমি আমার আসলে যেহেতু এটা একটা লটারি প্রক্রিয়া, আমি আবারও বলছি যে আপনার এখানে যে বাচ্চাটা চান্স পাবে, আজকে পাবে না তাকে আরো বেশি, যে পাবে না তাকে আরো বেশি করে উৎসাহিত করবেন, যাতে সে ভবিষ্যতে আরো বেশি ভালো রেজাল্ট করতে পারে, আরো ভালো বেশি ভালো ভালো রেজাল্ট করে, যাতে আমাদের পরবর্তী যে ক্লাস গুলো সেগুলো যাতে সে সম্পন্ন করে একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়ে দেশকে যাতে এগিয়ে নিতে পারে, তার মেধা দ্বারা তার কর্ম দ্বারা দেশ জাতি এবং সমাজ যাতে উপকৃত হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সুপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি এখন বক্তব্য প্রদানের জন্য আমাদের অক্ষ ইনস্টিটিউটের সুযোগ্য মহাপরিচালক ও আমাদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারকে। আসসালামু আলাইকুম। আমরা
ইফতার মাসের পরে স্মরণ করি 15ই আগস্টের সকল শহীদ সকল শহীদান দুই লক্ষ বাবনের ত্যাগ সবকিছু মিলে আমাদের আজকের এই পুরস্কার অর্জন এই কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই লড়াইতে সার্থকভাবে সম্পন্ন করবো মহান রূপ পারবেন এই কাজটা কিন্তু এটা আমাদেরকে শুনতে হতো না অবশ্যই শুনতে হতো কারণ একটা ওয়াইফ নেটি চলে প্রণয়িত অভিভাবক বৃন্দ এবং আমার সোনা মানিরা তোমাদেরকে আমরা আসলে পাসওয়ার্ড দিছি এখানে আমরা একটা লাইভ শো দিচ্ছি তাই তো পরে সবাই দেখতে পারবো ওখান থেকে আর এখন যেহেতু এখানে আমরা লাইভ উপস্থিত আছি আমরা তো লাইভে দিচ্ছি আমাদের ছবিটাই তো দেখাচ্ছে তাই তো তাহলে যদি আমরা ডিসকানেক্ট না করে দিই এখানে যে ওয়াইফাই পাওয়ার আছে সেই ওয়াইফাই পাওয়ারের কারণে ডুপ্লিকেটিং বাফারিং হওয়ার কারণে আমাদের যে লাইভ শোটা আমরা দিচ্ছি সেখানে ডিস্টার্ব হতে পারে এই জন্য আমাদের ম্যানামজিরা বসে যে তোমরা শেয়ার দাও যারা বাইরে আছে তারা দেখুক আর আমরা এখানে যারা আছি তাহলে ডিসকানেক্ট দিই কারণ আমরা তো লাইভে আছি তাহলে আমাদের প্রোগ্রামটা পরিচালনা করতে সহজ হবে সবার আমরা এই কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা কামনা করি 351 থেকে 400 পর্যন্ত সিরিয়াল আমি চেক করলাম এটা ঠিক আছে সিরিয়াল ধন্যবাদ স্যারকে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন জনাব আতিয়া ফেরদৌস কাকুলি ভাইস চেয়ারম্যান মহিলা ঈশ্বরদী উপজেলা সম্মানিত একজন অফিসার উনি নিজেই করতেছেন কেন এই কাগজগুলো তৈরি করছে কিন্তু আমাদের স্কুল কর্তৃপক্ষ আর এই ক্রপ চেক করা মানে স্বচ্ছতা পরীক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ইউনো মহোদয় এবং শিক্ষা সুপারভাইজার যে উনি আছেন ওনার শিক্ষা বিভাগ পরিপত্রে লেখা আছে উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা বিভাগ এটা আসলে স্বচ্ছতা যাচাই করবে যার জন্য এই দেখেন ওনারা দুইজন ওনাকে কিন্তু আমি হাজার বসতে বললেও কিন্তু উনি বসতে চান না কেন মহোদয় নিজে হাতে কিন্তু কাজটা করতেছেন এবং প্রত্যেকটা রোল চেক করতেছেন কিন্তু আপনার সুপারভাইজার সাহেব এবং সেক্ষেত্রে যদি আপনাদের সামনে কারো কোনো সন্দেহ হয় আপনারা পিছিয়ে এসে দু একজন দাঁড়াতে পারেন অসুবিধা নেই নাই শেষ করে ফেলাইছি তোমরা চারশো একান্ন থেকে 500 পর্যন্ত ছিলাম এটা ঠিক আছে সবগুলো নাম্বারই আছে এখানে এবার আমি চেক করছি 501 থেকে 565 আরেকটা জিনিস বলি আমরা মূল যে হবে সেখানে মুক্তিযোদ্ধার যেগুলো দেওয়া আছে এখান থেকে যদি কোনো মুক্তিযোদ্ধা শিক্ষার্থী উঠে যায় তাহলে ওইটা আবার ওই মূল ইয়ে থেকে বাদ যাবে মানে কোটা থেকে আবার বাদ যাবে ওটা বাদ দিয়ে সে বাকিগুলো লটারি হবে
আমি ফার্স্ট ক্লাস করতে চ্যাট শুরু করুন, চ্যাটিং করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের যাতে আমি ভর্তি প্রক্রিয়ায় যে কতজন চান্স পাবে কিভাবে পাবে সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে এত বাড়ছে ভালো বোঝা যাচ্ছে না, এত বাড়ছে ভালো বোঝা যাচ্ছে না, এটা বাফারিং হচ্ছে। আমাদের সবগুলো রোল নাম্বার ডিপ্লয় করা হয়ে গেছে, ভাগ করা হয়ে গেছে, আমরা এখন স্বচ্ছ বাক্সের ভিতরে ঢোকাচ্ছি এবং এরপরে আমাদের লটারি প্রক্রিয়া শুরু হবে। সামনে যান, সামনে যান, সামনে ক্যামেরার সামনে যান, দূর থেকে জুম থেকে জুম করে করেন। লেখাটার
এখন এখন নিয়ম দরকার কি রেডি রেডি ওয়ান নাই না আচ্ছা এই আমরা সবগুলো রোল নাম্বার সিরিয়াল এটাতে ঢুকাই ফেলছি এখনো তো ছোট বাচ্চা আমাদের এখানে রেডি আছে ওরা তুলবে তোমার নাম কি এই মুহূর্তে আমরা প্রথম যে লটারিতে নাম উঠেছে সেটার রোল নম্বর হচ্ছে 477 রোল নম্বর মোহাম্মদ সৌরভ ষষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষায় তার লটারিতে নাম উঠেছে প্রথম ভাগ্যবান সে তার রোল নম্বর হচ্ছে 477 477
আচ্ছা দ্বিতীয়টি আসুন চলে আসুন। এক দুই তিন চার পাঁচ দ্বিতীয় ভাগ্যবান হচ্ছেন, তার সিরিয়াল হচ্ছে 39 39 39, নাম সাবাক্ষু মুখার্জী। আচ্ছা আশা লাগবে না, আশা লাগবে না, আপনি নোট রাখেন, আপনি চান্স পাইছেন, ওকে ঠিক আছে। আচ্ছা তুমি আসো, যাচ্ছে না দুই কেন তৃতীয় ভাগ্যবান ব্যক্তি রোল নম্বর 5 9 59, রোল নম্বর 5 9, নাম হচ্ছে মোহাম্মদ সুবাইতা সাবা, ঠিক আছে। তিন, এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর, মানে খুবই আনন্দদায়ক। আচ্ছা তার পরের জন চলে আসুন, এক দুই তিন চার পাঁচ আচ্ছা এরপরে চলে আসো, আমাদের চতুর্থ ভাগ্যবান হচ্ছে মোহাম্মদ মাশরাফি বিন আরিফ, রোল নম্বর 5 6 4, 564 564, মোহাম্মদ মাশরাফি বিন আরিফ, রোল নম্বর 564 564। পঞ্চম ভাগ্যবান হচ্ছে 195 195, আব্দুর রউফ হিমেন, আব্দুর রউফ হিমেন। হাত তোলো একটু, হাত তোলো, আমাদের 6 নম্বর ব্যক্তি
260 রোল নাম্বার 260 তার নাম হচ্ছে মোহাম্মদ জাফর সাদিক ওহি 260 এরপরে আসো আরো জোরে সপ্তম ভাগ্যবান আমাদের পরীক্ষার্থীর নাম হচ্ছে শিক্ষার্থীর নাম মোস্তাকিন মাহমুদ রাতুল মোস্তাকিন মাহমুদ রাতুল রোল নম্বর 63 শিক্ষার্থীর নাম হচ্ছে মোস্তাকিন মাহমুদ রাতুল ঠিক আছে এরপরে চলে আসো অষ্টম ভাগ্যবান হচ্ছে 299 নুসরাত জাহান জান্নাত নুসরাত জাহান জান্নাত 299 রোল ব্যক্তি আসছেন 128 ক্রমিক নম্বর নাম মোহাম্মদ আউসাফ ইসলাম সিয়াম আউসাফ ইসলাম সিয়াম 128 আমি গতবার ডাকতেছি মেয়েদেরই আসতেছে ব্যক্তি 230 তার নাম হচ্ছে সাদমান ত্রিজন ক্রমিক নম্বর 230
12 নম্বর মোহাম্মদ সিয়াম হোসেন, মোহাম্মদ সিয়াম হোসেন রোল নম্বর 327, মোহাম্মদ সিয়াম হোসেন 327 রোল নম্বর। ধন্যবাদ। তেরো নম্বর ব্যক্তি আমাদের সিরিয়ালে 418 418 543 15 নম্বর আমাদের 16তম ভাগ্যবান মোহাম্মদ রুবাইয়া রাহাতিন রিদি রোল নম্বর 181 রুবাইয়া রাহাতিন রিদি রোল নম্বর 181 সতেরো নম্বর ভাগ্যবান হচ্ছে 252 সঞ্জুম আক্রোশ সভা, সঞ্জুম আক্রোশ সভা 252 18 নম্বর 474 নাম মোহাম্মদ রৌজানুজ্জামান রাহী, রৌজানুজ্জামান রাহী নাম্বার হচ্ছে 474। আচ্ছা, 19তম সিরিয়ালে আমাদের ভাগ্যবান যে আমাদের মাঝে আসতেছেন, তার নাম হচ্ছে মহসিনা সাদিয়া অন্বেষা, সিরিয়াল নম্বর 53।
অভিনন্দন। আমাদের 23তম ব্যক্তি 294 রোল নম্বর 294 মোহাম্মদ সানজিদা আক্তার 294 294 আমরা 24তম ভাগ্যবান ব্যক্তির আমরা খুঁজে পেয়েছি ইতিমধ্যে আমাদের ছোট্ট সোনামণি অনন্যা ইসলাম কথা সিরিয়াল নম্বর 133 অভিনন্দন তাকে। ২৪তম ভাগ্যবান ব্যক্তি ২৫তম ভাগ্যবান ব্যক্তি মোহাম্মদ আবু সুফিয়ান তার ক্রমিক নাম্বার 87
ছাব্বিশতম সৌভাগ্যবান শিক্ষার্থীর নাম হচ্ছে জোবায়ের স্বামী, জোবায়ের স্বামী রোল নম্বর 293 27 নম্বর। আমি একটু আজকে সর্বশেষ সাধারণ কোটা সর্বশেষ ভাগ্যবান হচ্ছে 345 মোহাম্মদ গোলাম মর্তজা, মোহাম্মদ গোলাম মর্তজা। এখন মুক্তিযোদ্ধা কোটা বাকি আছে, মুক্তিযোদ্ধা কোটার আমরা যেগুলো আছে সেগুলো দিয়ে আবার আরেকবার করবো। এখান থেকে দুটো উঠবে মুক্তিযোদ্ধা কোটা। থাকবে কোনো না কোনো মুক্তিযোদ্ধা কোটার যে 29টি সেটার সিরিয়াল ঠিক আছে, এর সবগুলো সিরিয়ালই আছে। আমরা এই 29টিকে ভাঁজ করে আবার ওই বাক্সের ভিতরে, স্বচ্ছ বাক্সের ভিতরে দেবো। আমাদের হলো ফেসবুকে বাংলাদেশ সুগার কর্পোরেশন। আচ্ছা
কথা বললেন না সেটা বলেন তো এখন আমরা এই মুক্তিযোদ্ধার যে সিরিয়াল গুলো আছে সেগুলো আমরা ঢুকাবো। মুক্তিযোদ্ধা কোটায় দুজন টিকবে এখানে, আমরা দুজন দুইটা রোল সিরিয়াল তুলবো এখান থেকে। আসো স্যার, মুক্তিযোদ্ধা কোটায় আমরা 29টি আবেদন পেয়েছি, তার মধ্যে থেকে আমরা দুইজন শিক্ষার্থীকে নির্বাচিত করব লটারির মাধ্যমে। প্রথম সৌভাগ্যবান হচ্ছে মোহাম্মদ শামীম হাসান। মোহাম্মদ শামীম হাসান 1005, রোল নম্বর 1005, 1005, শিক্ষার্থীর নাম শামীম হাসান, রোল নম্বর 1005, 1005। এরপরে দ্বিতীয়টা তোলার জন্য আমি আরো একবার দিচ্ছি, সর্বশেষ শিক্ষার্থী যার রোল উঠবে সে হবে এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের সর্বশেষ শিক্ষার্থী যে আমাদের আজকে লটারিতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে মুক্তিযোদ্ধা কোটায়, তার নাম হচ্ছে মোহাম্মদ আবরার রহমান, রোল নম্বর 1014, 1014। তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় আমাদের এই ভর্তি লটারি কার্যক্রম পরিচালনার জন্য কৃষ্ণ মহোদয় এবং সুপারভাইজার মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের পুলিশ প্রশাসনের উপস্থিত পুলিশ সুপার, সার্কেল অফিসার এবং রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবার উপস্থিত, সর্বোপরি অভিভাবকবৃন্দের উপস্থিতিতে আমরা এই লটারি মহান রব্বুল আলামিনের অশেষ করেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা এখন এই লটারি কার্যক্রম বাকি কার্যক্রম শেষ করছি আপনাদের উপস্থিতিতে। আমরা 27 জন এবং 2 জন 29 জন ছাত্রকে আজকে লটারি মানে নির্বাচন করেছি। তবু আজকে যদি আমি সভাপতি, তারপরে আসলে স্কুলের লটারি দায়িত্ব কিন্তু এই মহোদয় এবং শিক্ষা সুপারভাইজার মহোদয়, আমরা সরকারি সকল উপজেলার কর্মকর্তা এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ
সবাই কিন্তু এই লটারি কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমি সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ইউনো মহোদয় এবং এসপি মহোদয় এবং শিক্ষা অফিসার মহোদয়কে দু একটা কথা বলবো, অল্প করলে অল্প করলে। আর তাকে যদি সেইভাবে কেয়ার নিতে পারি সেও একদিন সবলদের সবল হতে পারবে। তো আমরা প্রত্যাশা করি সেটি অবশ্যই সম্ভব হবে এবং আমরা বাস্তবায়িত অবস্থায় দেখতে পাবো। তো আজকে যারা সিলেক্টেড হয়েছে লটারিতে তাদেরকে অভিনন্দন, যারা হতে পারেনি তারাও যাতে তাদের একই গতিতে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং এখান থেকে তারা তাদের মধ্যে জেদ তৈরি হয়ে এখানকে এখানে যারা লটারিতে অংশগ্রহণ করে সফল হয়েছে তাদেরকে সারপাস করে তুলে যেতে পারে, সেই আশা আমার ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সমাজ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আসলে দীর্ঘক্ষণ ধরে এই লটারি প্রক্রিয়ার মধ্যে ছিলাম। এই প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার সাথে সম্পন্ন হয়েছে। আমি মনে করি যে এই যে লটারি আমাদের আমাদের দেশের যে মহান স্থপতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন এবং অর্থনীতি আপনার বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই লটারির মাধ্যমে আমার মনে হয় কিছুটা সেটা সম্ভব হয়েছে। কারণ এই সমাজে প্রতিটি শ্রেণীহীন মানুষ রয়েছে, যারা কেউ রিক্সা চালক, ভ্যান চালক, নিম্ন শ্রেণীর কর্মজীবী আছেন, যাদের ছেলেদের পক্ষে কখনো সম্ভব না এরকম একটা ভালো প্রতিষ্ঠানে ভালো শিক্ষক দিয়ে একটা দেশকে প্রতিযোগিতায় এসে উত্তীর্ণ হওয়া, কারণ তারা জন্ম থেকেই কিন্তু বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত হয়ে আসছেন। তো এ ধরনের মানুষের ক্ষেত্রে যার যেসব ছেলে মেয়ে লটারির মাধ্যমে আসবে তারাও একটা ভালো পরিবেশের সুযোগ পাবে, তারা এই দেশকে আমার মনে হয় যে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। সহ যারা আমন্ত্রিত অতিথি বৃন্দ আছেন আজকে সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের প্রশিক্ষণ ভবনে, ইয়াসিন আলী প্রশিক্ষণ ভবনে একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে আমি সেখানে যাবার বিনীত অনুরোধ করে আজকে এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।